আসসালামু আলাইকুম। সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদনের লঞ্চমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজযাত্রীদের পাসপোর্ট অফিসে জমা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য গত রবিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এবছরে সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সেই লক্ষ্যেই হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনা হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও ইতিমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এদিকে সৌদি আরব চলতি বছরে পবিত্র হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম 12 বছর নির্ধারণ করেছে এবং এ বিষয়ে 4টি শর্ত দিয়েছেন। শর্তগুলো জানিয়ে বাংলাদেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। গতকাল শর্তগুলো প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের দেয়া শর্তগুলো হচ্ছে, 1 নম্বরে করোনা ভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জারের টিকা দিতে হবে। যারা হজ করেনি এবার হজে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে হচ্ছে, হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে 12 বছর। 12 বছরের কম বয়সী কেউ হজ ভিসার জন্য আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। আর 4 নম্বরে হচ্ছে, হজযাত্রীদের কোনো বড় দীর্ঘায়ু রোগ থাকলে তাকে হজের ভিসা দেওয়া হবে না। তো প্রিয় দর্শক বিন্দুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হজ বিষয়ে নানা রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।